কি গো কালু দাদা, আমার কথা তো তখন শুনুনি। কতবার করে বলেছিলাম সস্তায় মূলা চাষ করো না, পাখিরা মূলা কিনতে চায় না। হ্যাঁ গো টোনা দাদা, এখন সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। এবার এসব মূলা দিয়ে কি করা যায় বলো তো? আমার মূলার তো বাম্পার ফলন হয়েছে। কেউ মূলা তো কেনেই না, বাম্পার ফলন দিয়ে কি আর করবে তুমি বলো? বলছি এসব মূলা তুলে ফেলে দাও বুঝলে, আর অন্য সবজি চাষ করো। তুমি আবার টোনার কথা কান দিয়ে সব মূলা তুলে ফেলো না যেন, তুমি তো আবার বোকা। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে, আমার কথা শুনলে তোমাকে আর মূলা তুলে ফেলে দিতে হবে না। কি বুদ্ধি বউ বলো তো? আমিও যে বিনা কারণে মূলা তুলে ফেলে দিতে চাই না, কত কষ্ট করে আমি এই মূলাগুলো চাষ করেছি। হয়েছে হয়েছে, এখন আর ঢং করো না, আগে আমার কথাগুলো মন দিয়ে শোনো। আরে বাহ, তুমি তো খুব ভালো বুদ্ধি দিলে, তোমার মাথায় সত্যি অনেক বুদ্ধি। আমার তো 14 পুরুষের কপাল, আমি তোমার মতো স্ত্রী পেয়েছি। হয়েছে হয়েছে, তুমি আর আমার অযথা প্রশংসা করো না। তুমি কালই শহরে যাবে, নতুন ব্যবসা শুরু করতে হবে তো। একদম, চলো এবার বাসায় যাই, আর কোনো চিন্তা রইল না আমার, এবার আমি শান্তিতে ঘুমাতে পারবো। আরে কালু দাদা, এত সকাল সকাল তুমি যাচ্ছ কোথায়? কখনো তো এত সকালে তোমায় কোথাও যেতে দেখি না, তুমি তো বেলা করে মাঠে যাও, বড্ড আরাম প্রিয় তুমি। সব সময় কি আর আরাম করলে চলবে বলো? আজ একটু শহরে যাব তো, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। যাক গে টোনা দাদা, এবার আমি চলি, দেরি হয়ে যাচ্ছে তো। আরে বাহ, কালু দাদার তো দেখছি অনেক উন্নতি। যাক গে, অত কথা বাড়িয়ে লাভ নেই, আমি বরং জমিতে যাই, অনেক কাজ পড়ে আছে। এই মরিচ নিবে গো, মরিচ অল্প টাকায় বিদেশি মরিচ, দামে কম ঝালে বেশি, নিয়ে যাও নিয়ে যাও, মরিচ নিবে গো মরিচ। আরে আরে কালু দাদা, এসব আমি কি দেখছি, এসব তুমি কিসের ব্যবসা ধরেছো? কি গো বান্টি দাদা, তুমি আবার কবে দিন কানা হলে? দোকানের উপর সাইনবোর্ডে তো লেখাই আছে কালুর কাঁচা মরিচের দোকান, তুমি বরং একবার ডাক্তার দেখাও, তোমার কানও খারাপ হয়েছে। আমি যে এতক্ষণ থেকে চিৎকার করছি তুমি শুনতে পাওনি? হয়েছে হয়েছে, আর ঠাট্টা তামাশা করো না তো, বলছি মরিচগুলো একদম মূলার মতো বড় বড়, তা মরিচের ঝাল হবে তো? একবারটি তুমি মরিচ কিনে নিয়ে দেখো না, এই মরিচে এত ঝাল আছে যে তুমি শুধু খেলেই কাল পটি করতে গিয়ে মজা বুঝবে। তাই নাকি, গিন্নি তো সবসময় এমন ঝালওয়ালা মরিচই কিনতে বলে। তবে দাও দাও, আর এক মুহূর্ত দেরি করো না, 1 কেজি মরিচ দাও। এরপর কালু বান্টিকে 1 কেজি মরিচ মেপে দেয়, আর বান্টি টাকা দিয়ে চলে যায়। এভাবে কালুর মরিচের ব্যবসা চাঙ্গা হয়ে উঠতে থাকে। কি গো, কেমন বুদ্ধি দিয়েছিলাম, দেখো আজ তুমি কত টাকা উপার্জন করেছো। এভাবে মরিচের ব্যবসা চলতে থাকলে আমরা খুব তাড়াতাড়ি ধনী হব। সে কথা আর বলতে হবে না গিন্নি, আমরা তো ধনী হওয়ার সিঁড়িতেই হাঁটছি। যাক গে গিন্নি, তুমি এবার টাকাগুলো আলমারিতে রাখো তো। কি গো, এই কেমন মরিচ এনেছো তুমি? এই মরিচ কাটতেই তো মূলার মতো গন্ধ বের হচ্ছে, আর মূলার মতো সাদা অংশ বের হচ্ছে দেখো। এসব কি কথা বলছো, এগুলো বিদেশি মরিচ, তুমি না বেশি ঝালওয়ালা মরিচ আনতে বলেছিলে, তাই আমি এমন বিদেশি মরিচ এনেছি। একবার এই মরিচ দিয়ে তরকারি রেঁধেই দেখো, অনেক ঝাল হবে। না জানি গো, এ কেমন জাতের মরিচ? আরে টোনা দাদা, তুমি বলছি বাজার করতে এসেছো নাকি? তবে আমার এই বিদেশি মরিচও কিনে নিয়ে যাও, এই মরিচ না কিনলে তো তোমার বাজার করে অসম্পূর্ণ থেকে যাবে।
বলছো কি কালু দাদা এসব মরিচ দেখতে তো মুলার মতো কিন্তু রংটা মরিচের মতো সবুজ তা বলছি দাদা তুমি আবার মরিচের ব্যবসা কবে থেকে শুরু করলে গো আর এই মরিচ তুমি পেলেই বা কোথায় এই মরিচ তো এই জঙ্গলের কোনো কৃষকই চাষ করে না ইয়ে মানে আমি তো এসব মরিচ শহর থেকে কিনে এনে বিক্রি করছি সেদিন যে তোমার সাথে দেখা হলো বললাম যে শহরে যাব সেই দিনই এসব মরিচ কিনে এনেছি ও তা এতদিন থেকে এই মরিচ পচে যায়নি তবে দাও দেখি 1 কেজি মরিচ আরে বিদেশি মরিচ কি এত তাড়াতাড়ি পচে যায় নাকি যাকগে এই না মরিচ এরপর তো না মরিচ নিয়ে টাকা দিয়ে সেখান থেকে চলে যায় আর টুনিও মরিচ কাটতে গিয়ে মুলার গন্ধ পায় বিদেশি মরিচে আবার মুলার গন্ধ থাকে নাকি গো তুমি যাই বলো না কেন এটা কোনো মরিচ হতে পারে না এটা নিশ্চয়ই মুলা আর মুলার উপর সবুজ রং করা হয়েছে আমারও তো তাই মনে হচ্ছে আচ্ছা গন্ধ শুকে তো আর সাপটা বোঝা যায় না তাই বলছি কি তুমি আগে এই মরিচ দিয়ে তরকারি রান্না করে দেখো টোনার কথা মতো টুনি ওই মরিচ দিয়ে তরকারি রান্না করে আর টোনাকে খাবার খেতে দেয় আরে আরে সত্যি তো বেটা কালু আমাকে ঠকিয়েছে মরিচের স্বাদ তো একটুও নেই আর আমি তো আজ তো মুলার গন্ধ পাচ্ছি আজ বেটা কালুর 12টা আমি বাজিয়ে ছাড়বো দাঁড়াও দাঁড়াও অস্থির হইও না এভাবে কালু দাদাকে ধরে কোনো লাভ হবে না তুমি বরং আগে প্রমাণ জোগাড় করো তারপর প্রমাণ সহ হাতে নাতে ধরবে তাই আমি বলি কি আগে তুমি কালু দাদার উপর নজর রাখো টুনির কথায় টোনা সম্মতি দেয় আর এরপর থেকে টোনা কালু কাকের উপর নজর রাখতে শুরু করে আর হঠাৎই একদিন সত্যিটা টোনার সামনে চলে আসে ওরে কালু দাদা এ চালাকি করছো তবে তুমি মুলার মধ্যে সবুজ রং করে সেই রং করা মুলা মরিচ বলে সবার কাছে বিক্রি করছো আজ যখন সবটা আমি দেখেছি তবে আর রক্ষে নেই আমি তোমায় একটা শাস্তি দিবই দিব দাদা তুমি একা নও আমিও আছি তোমার সাথে আমিও এতদিন থেকে সত্যিটা জানার জন্য কালু দাদার উপর নজর রাখছিলাম আজ যখন প্রমাণ পেয়েছি তবে আর কালু দাদার রক্ষে নেই এ এ এ কি কি তোমরা সবাই এভাবে আমার পথ আটকেছো কেন কি হয়েছে শুনি কেন তোমার পথ আটকিয়েছি সেটা নিশ্চয় তুমি বুঝতে পেরেছো এবার ভালোই ভালোই বলো তোমার এই বিদেশি মরিচের উৎপত্তি কোথায় বলো বলছি মরিচের আবার উৎপত্তি তোমার তো সেদিন বলেছি এসব মরিচ আমি শহর থেকে কিনে এনে এখানে বিক্রি করছি যাতে তোমরা ঝালওয়ালা মরিচ পাও আমি তো সব করেছি তোমাদের ভালোর জন্যই ও আচ্ছা তুমি আমাদের ভালোর জন্য এসব করেছো তাই না তুমি তো সত্যিটা স্বীকারই করছো না এবার আমি তবে সত্যিটা সবার সামনে আনছি দাঁড়াও এই হলো তোমার মরিচ মুলোর মধ্যে রং করে মরিচ বলে বিক্রি করেছো আমাদের সাথে প্রতারণা করেছো তবে আজ তোমার আর রক্ষে নেই তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু